সরকারি চাকরিত কোটা সংস্কারের আন্দোলনত উত্তাল সারা বাংলাদেশ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ত আন্দোলনরত শিক্ষার্থী অলরুদ পুলিশি হামলার প্রতিবাদে আদিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত প্রতিবাদ ও ক্লাস বর্জন করছে আন্দোলনরত শিক্ষার্থী অল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত 0.2 মিছিল লইরে শহীদ মিনা ছত্রত গেলি এটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীদের বুঝাই। তো প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হই এবং তারা চায় যে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ থাকি, প্রত্যেকের দাবি দাওয়া কিংবা আন্দোলন যা আছে তারা শান্তিপূর্ণভাবে এ নিয়ে আর আশা করি। আর যেন হই এনদি সরকার তো ইতিমধ্যে ব্যবস্থা লই আন্দোলন ব্যাপারে সরকার যে দাবি দাওয়া ইন লইয়ের সরকার আলাপ আলোচনা করে, আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আমার আশা রাখি। এই কিনেদি চট্টগ্রামের ষোলশর রেল স্টেশনের ইউথ প্রতিবাদ ও বিক্ষোভ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলর একাংশ। এটাই তারা দাবি আদায় নোন পর্যন্ত অনির্দিষ্টকাল লাই তারা ক্লাস বর্জন করিবে ঘোষণা দেয়। সম্মানিত ভাইরা, আমাদের মাঝে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই অনলাইন টেলিভিশন চ্যানেল সি প্লাস টিভি উপস্থিত হয়েছে, আমরা ওনাদেরকে মিডিয়া কভারের জন্য একটি আঞ্চলিক ভাষায় বক্তব্য দিব এবং ওনারা এটা এই অনলাইন টিভিতে কভারেজ করবে। সম্মানিত ছাত্র জনতন, আমরা এখন জানান সারা বাংলাদেশের মধ্যে আছে লক্ষ লক্ষ ছাত্র দল গর্জুটি শুধুমাত্র চাকরির মধ্যে অযৌক্তিকভাবে 56% কোটা দিয়ে সরকারের দেশের যেভাবে মেধাহীন করিবে চক্রান্ত করছি। চট্টগ্রামের ছাত্র জনতল এবং সারা বাংলাদেশের ছাত্র জনতল এর বিরুদ্ধে আন্দোলন করে মেধাবী হলে 40% পাইব কোটা দাঁড়িয়ে যারা মাত্র 3%, এছাড়া 3% জনগোষ্ঠী হয়ে 56% পাইব, আরো 97% মানুষ হয়ে আরো সরকার হালিয়া আলোচনা বলবো বাইরা
যারা দুষ্কৃতিকারী যারা আড়াল বাইরে হামলা করছে, আড়াল বাইরে সব গেয়ে গই, আড়াল বাইয়ের মাথা ঘরে রক্ত করছে, আরা ইনোর জবাব চাই, ইনোর বিচার চাই, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে বিয়াকিনোর আন্দোলন গজুটি সারা বাংলাদেশ অকল দেব গই আর দাবি যদি আদায় নয় আর কেন্দ্রীয় কর্মসূচি আজকে তিনটা পর্যন্ত পড়াশোনা আর কেন্দ্রীয় কমিটির সঙ্গে দিয়ে তিনটা পর্যন্ত যদি আর দাবি আদায় নয় আর চট্টগ্রামের রাজপথ দায়ুম রাজপথ দায়ুম পুলিশ ভাই আর ভাই আর আন্দোলন গর্জি সুবিধায় তোরা থাকুন এই ধর থাকবো এই ধর কোটাদারি ন এই ধর সুহলো কি ভাবো আন্দোলনের সুবিধা ভাবো পুলিশ ভাইয়ের তো ভূতল দরকার আছে আন্দোলন শুধু ছাত্র আন্দোলন না পুলিশ আন্দোলন পুলিশ পুলিশের তো বন্ধন করিব আর আশা করছি পুলিশ আর বিরুদ্ধে অনেক সমস্যা জন আর পুলিশের খারাপ কামন করতাম না পুলিশের গুলি মারলি আর ফুল মারছুম ফুল পুলিশ আর বাই বাই কোটা সংস্কার চাই এই সময় এডে সিএমপির উপ পুলিশ কমিশনার উপস্থিত আছেন তিনি সি প্লাসের হয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে তারা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করেনি এবং তাদের খুব শীঘ্রই এটা শেষ করার জন্য বলা হয়েছে এবং তারা শেষ করে চলে যাবে।